শিক্ষার্থী রেজাল করিম নাইমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মূলত আজকের এই মানববন্ধনের আয়োজন। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হচ্ছে আমরা রাস্তা থেকে সরব না, এটা আমাদের আইনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। প্লিজ আপনারা এমন ঘটনা যেন আর না ঘটে সেইটার দিকে খেয়াল রাখবেন। আর এই যে হত্যাকারীদের সুষ্ঠু বিচার, আমরা ফাঁসির দাবিতে এখানে একত্রিত হয়েছি।